সময় আজকে আমি আপনাদেরকে আরেকটি সুন্দর প্ল্যান দেখানোর চেষ্টা করব। এটা মূলত একটা লম্বা জায়গার উপরে আমি এক ইউনিটের বাড়ি দেখানোর চেষ্টা করব। তো মূল প্ল্যানে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, আসুন আমি আপনাদেরকে এখন মূল প্ল্যানে নিয়ে যাই। প্ল্যানটি এরকম, দেখেন যে 2 কাঠা, মোটামুটি 2 কাঠা জমি, সামনে রাস্তা দেখে এখানে 62 ফিট লম্বা এবং 23 ফিট চওড়া। তো এটার উপরে আমি মোটামুটি 1টা 2টা 3টা 4টা 5টা রুম করছে, 3টা 4টা বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং। তো এটার কম্বিনেশনটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তারপর আমি দেখানোর চেষ্টা করব যে বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে। আপনি দেখছেন রোডের অংশ থেকে এখানে সিঁড়িতে ঢোকার পরে সেটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে 18 ফিট 5 ইঞ্চি বাই 16 ফিট। এখানে একটা বেডরুম সামনে দিকে 13 ফিট বাই 15 ফিট, সাথে একটা বারান্দা আছে। এটার কমন বাথরুম 5 ফিট বাই 7 ফিট। এটা একটা কিচেন, এটা একটা বেডরুম রাখা হয়েছে 13 ফিট বাই 11 ফিট। এখানে একটা লবি মতো রেখে এখানে একটা বেডরুম আছে 12 ফিট বাই 11 ফিট। মূলত এটা চিলড্রেনদের বেডরুম হবে, এটা মাস্টার বেডরুম হবে, এর সাথে বারান্দা, এবার বাথরুম অ্যাটাচ আপনি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু চাইল্ড বেড হবে অথবা রিডিং রুম হবে, কারণ এই রুমের মধ্যে দিয়ে এখানে আসা লাগবে। এখানে আর একটা বেডরুম আছে 14 ফিট বাই 11 ফিট, এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ এবং একটা বারান্দা আছে। এই হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত আমার বিবরণটা এরকম, যে এখানে ঢোকার পর ড্রয়িং ডাইনিং, তারপর একটা বেডরুম, একটা কমন বাথরুম, কিচেন, এখানে একটা বেডরুম, চাইল্ড বেড 13 ফিট বাই 11 ফিট, এখানে মাস্টার বেডরুম 12 ফিট বাই 11 ফিট, সাথে একটা বাথরুম, এখানে একটা মাস্টার বেডরুম 14 ফিট বাই 11 ফিট, সাথে একটা বারান্দা এবং একটা বাথরুম অ্যাটাচ 5 ফিট বাই 7 ফিট। তো দর্শক মণ্ডলী, এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে। তো দর্শক মণ্ডলী, এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম। আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল, মোবাইল নাম্বার 01783 90612। এবার এটা একটা নাম্বার, এটা হটলাইন নাম্বার, সবসময় এটা খোলা থাকে, আপনি যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমি দেখানোর চেষ্টা করি বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে। এটা মূলত একটা 5তলা বাড়ি আমি নির্মাণ করব। তাহলে ফ্লোর এরিয়া প্রথমে বের করে নিচ্ছে 1426 স্কোয়ার ফিট, ফাউন্ডেশন খরচ হবে 600 টাকা স্কোয়ার ফিট যদি পাইলিং না লাগে। তাই সেক্ষেত্রে এই বাড়িটি নির্মাণ করতে ফাউন্ডেশন খরচ হবে 8.5 লক্ষ টাকা। প্রতি ফ্লোরে কমপ্লিট করতে 1200 টাকা স্কোয়ার ফিট হিসেবে খরচ হবে 17 লক্ষ টাকা। কারণ এইরকম একটা বাড়ি যদি আপনি গাঁথনি, ঢালাই, কলাম, বিম, ছাদ ঢালাই দেওয়ার পর গাঁথনি, প্লাস্টার, রং, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সহ 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতিতলার জন্য। তো দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ বিদায়, আল্লাহ হাফেজ।